আবার মর্মান্তিক ধাক্কা শিকার হলো অস্ট্রেলিয়ান ক্রিকেট মহল। গাড়ি দুর্ঘটনায় প্রয়াত অস্ট্রেলিয়ান প্রাক্তন দুর্ধর্ষ অলরাউন্ডার অ্যান্ড্রু সাইমন্ডস এর মৃত্যু। শেন ওয়ার্ন এবং রড মার্শের সাম্প্রতিক মৃত্যুর পরে ক্রিকেট প্রেমীদের জন্য এই আকস্মিক মৃত্যু রীতিমতো দুঃখজনক ঘটনা। 46 বছর বয়সী অ্যান্ড্রু সাইমন্ড 26টি টেস্ট এবং 198টি আন্তর্জাতিক ক্রিকেটের ম্যাচ খেলেছেন। সূত্রে রাতে কুইন্সের রাজ্যের টাউন্সভিলের বাইরে একটি ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় প্রাণ হারান তিনি। পুলিশ জানিয়েছে জরুরি পরিষেবা গাড়ি মেরে ওই গাড়ির চালক এবং একমাত্র যাত্রী সাইমন্ডসকে বাঁচানোর জন্য সমস্ত চেষ্টাই করেন, কিন্তু গাড়িটি দুর্ঘটনার পরে ওলটপালট হয়ে ছিটকে পড়ে গুরুতর আঘাত পান সাইমন্ডস। ব্যাপক পরিমাণে আঘাতের কারণে প্রাণ হারান অস্ট্রেলিয়ান ক্রিকেট তারকা, যদিও কর্তৃপক্ষ অ্যান্ড্রু সাইমন্ডসের নাম প্রকাশ করেনি। তবে একাধিক সংবাদ সংস্থা এবং প্রাক্তন খেলোয়াড়রা খবরটি নিশ্চিত করেছেন। অস্ট্রেলিয়ান সাইমন্ডসের প্রাক্তন সতীর্থ জেসন গিলেসপি টুইট করেছেন, নাড়িয়ে দেওয়ার মতো ভয়ঙ্কর খবর, আমি পুরোপুরি বিধ্বস্ত, আমরা সবাই তোমাকে মিস করব বন্ধু। অ্যান্ড্রু সাইমন্ডসের আরেকজন প্রাক্তন সতীর্থ এবং সহকর্মী ধারাভাষ্যকার অ্যাডাম গিলক্রিস্ট লিখেছেন, প্রচন্ড কষ্ট হচ্ছে। পাকিস্তানের ফাস্ট বোলার শোয়েব আখতারও জানিয়েছে অ্যান্ড্রু সাইমন্ডসের আকস্মিক মৃত্যুর খবরে তিনিও বিধ্বস্ত। মাঠে এবং মাঠের বাইরে আমাদের দুর্দান্ত সম্পর্ক ছিল, অ্যান্ড্রুর পরিবারের প্রতি সমবেদনা এবং সমর্থন জানিয়ে টুইট করেছেন শোয়েব আখতার। সাইমন্ডসের সহকর্মী অস্ট্রেলিয়ান ক্রিকেটিং টিম মধ্যে শেন ওয়ার্ন এবং রড মার্শ সম্প্রতি হৃদরোগে আক্রান্ত হয়ে প্রাপ্ত হন। তাদের মৃত্যুর কয়েক মাসের মধ্যে অ্যান্ড্রু সাইমন্ডসের মারাত্মক এই দুর্ঘটনার খবর ভেঙে পড়ছে ক্রিকেট প্রেমীরা। লার্জার দ্যান লাইফ সাইমন্ডস শুধুমাত্র খেলায় তার বিধ্বংসী মনোভাবের জন্যই সুপরিচিত ছিলেন না, অ্যান্ড্রু সহজ সরল ব্যক্তিত্বের জন্য অত্যন্ত জনপ্রিয় ছিলেন তিনি। অস্ট্রেলিয়ান ক্রিকেটের সবচেয়ে দক্ষ অলরাউন্ডারদের মধ্যে একজন ছিলেন অ্যান্ড্রু সাইমন্ডস। 2003 এবং 2007 সালে বিশ্বকাপ জয়ী অস্ট্রেলিয়ান দলের অন্যতম সদস্য ছিলেন তিনি, যদিও 2008 সালে কুখ্যাত ম্যাগি ক্যাচ কেলেঙ্কারির জন্য শিরোনাম হয়েছিলেন। ভারতের স্পিনার হরভজন সিংকে সিডনিতে 2008 সালে নববর্ষে টেস্ট বাদর বলে কটূক্তি করেছিলেন অ্যান্ড্রু সাইমন্ডস। তিনি কোনো অন্যায় কথা অস্বীকার করলেও 3 ম্যাচের জন্য হরভজন সিংয়ের খেলার উপর নিষেধাজ্ঞা জারি করা হয়। কিন্তু ভারত অস্ট্রেলিয়া ক্রিকেট সম্পর্কের অবনতি ঘটতে থাকলে ভারত সফর সেরে বেরিয়ে আসার হুমকি দিলে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়। অস্ট্রেলিয়ার এই খেলোয়াড় পরে জানান এই ঘটনা তার জীবনে বড় বাঁক এবং ঘটনার পরে প্রচুর মদ্যপান শুরু করেছিলেন অ্যান্ড্রু সাইমন্ডসের ক্রিকেট আর অস্ট্রেলিয়ার চুক্তি প্রত্যাহার করে এবং 2009 সালের জুন মাসে মদ্যপান সংক্রান্ত নানান অনিয়মের অভিযোগ উঠতে থাকায় ইংল্যান্ডে অনুষ্ঠিত টি-20 বিশ্বকাপ থেকে তাকে দেশে পাঠিয়ে দেওয়া হয়। শত্রুতা সত্ত্বেও সাইমন্ডস এবং হরভজন পর অবশ্য একসঙ্গে খেলেন ইন্ডিয়ার প্রিমিয়ার।